নমস্কার, ঈশান বাংলা খবরে আমি অমৃতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শুক্রবার থেকে লায়লাপুরে জাতীয় সড়ক অবরোধ। নোটিফিকেশন কার্যকর হলে বন্ধ ডিটেনশন ক্যাম্প, যুক্তি নেলেকের। কাগজকলের সিএমডির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইল কর্মচারীরা। হোলসেলের গোদামে চাল বাজেয়াপ্ত, চক্রান্তের অভিযোগ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শুক্রবার থেকে অসম মিজোরাম জাতীয় সড়কে অনির্দিষ্টকালের অবরোধ করবে ফোরাম ফর দ্য প্রোটেকশন অফ নন মিজো। মিজোরামে আসামের ট্রিপার প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই অবরোধ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর আগে বুধবার লায়লাপুরে এক নাগরিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন যানবাহন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। অল মিজোরাম ট্রিপার ওনার অ্যাসোসিয়েশনে যে ফতোয়া জারি করেছে, আমাদের বেঙ্গলি মালিকদের কোনো ট্রিপার মিজোরাম যাবে না, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জেলা উপায়ুক্ত মহাশয়ের কাছে যে স্মারকলিপি দিয়েছিলাম 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে, যে এক মাস থেকে আমাদের ট্রিপারগুলো বন্ধ হয়ে আছে, আমরা তার ইনস্টলমেন্টও দিতে পারছি না, তাই মিজোরাম সরকারের সহিত আলোচনা করে আমাদেরকে শীঘ্র মিজোরাম যাওয়ার ব্যবস্থা করে দিন, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের সেই বেঁধে দেওয়া সময়টা অতিক্রম হওয়ার পরে আমরা সিদ্ধান্ত করেছি, এখন পর্যন্ত মিজোরাম পক্ষ থেকে বা আমাদের কাছাড়ের কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া পাই নাই, তাই আমরা সিদ্ধান্ত করছি যে আগামী শুক্রবার থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। যেহেতু গাড়িগুলো আমরা কিনেছি, সেটা চালাতে হবে, নতুবা আমাদের অর্থনৈতিক লোকসান হতে চলেছে, ইনস্টলমেন্ট আছে উপরে। আর মিজোরাম গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েছে, তবে কেন আমাদেরকে চালাতে একটা পাবলিক সংগঠন আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করে, তাই সেটাও আমরা বিচারাধীন হয়েছি, মিজোরাম সরকারও সেটা আমাদেরকে বিচার করে দেয় নাই, তাই আমরা আবার গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন গড়ে তুলব তা হবে অনির্দিষ্টকালীন আন্দোলন, যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রাক চলাচলের ব্যবস্থা এবং তার নিরাপত্তার ব্যবস্থা মিজোরাম গভর্নমেন্ট করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং সেই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এবং অল কমার্শিয়াল ড্রাইভার ওনার ড্রাইভার অ্যাসোসিয়েশন মিলে যৌথভাবে আমরা আন্দোলনে নামব, এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে, আমরা বিরামবিহীনভাবে আন্দোলন চালিয়ে যাব। কমিটির কোঅর্ডিনেটর শঙ্কর দে বলেন, মিজো ট্রিপার মালিকরা বেআইনিভাবে আসামের ট্রিপার মিজোরামে ঢুকতে বাধা দিচ্ছে। 48 ঘন্টা সময়সীমা অতিক্রমের পরে কোনো ব্যবস্থা না নেওয়ায় ফোরাম বাধ্য হয়ে অবরোধের ডাক দিয়েছে। কর্মসূচি ফোরামের পক্ষ থেকে গ্রহণ করেছি এবং এই কর্মসূচিতে বহু সংগঠন তারা সমর্থন করেছেন, এবং আগামীকাল সকাল 6টা থেকে অনির্দিষ্টকালীন এই সড়ক অবরোধ কর্মসূচি লায়লাপুরে শুরু হবে, এবং অনির্দিষ্টকালীন এই পথ বন্ধ রাস্তা অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান না হয়, অর্থাৎ মিজোরামে সর্বস্তরের নাগরিকের যে সমানাধিকার রয়েছে ভারতীয় নাগরিক হিসেবে, যতক্ষণ পর্যন্ত না সেখানে অমিজো নাগরিকদের ট্রিপার চলতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত না অমিজোদের যাবতীয় নাগরিক অধিকারের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই অনির্দিষ্টকালীন পথ অবরোধ কর্মসূচি লায়লাপুরে অব্যাহত থাকবে। এদিকে আসামের ট্রিপার মালিকদের অবরোধকে সমর্থন জানিয়েছে কাছাড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লস্কর বলেন, এভাবে আসামের ট্রিপার মিজোরামে ঢুকতে না দেওয়া একটি অন্যায় পদক্ষেপ। কাছাড়ের ট্রাক মালিকরা এর প্রতিবাদ জানিয়ে এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। 1 তারিখ থেকে যে তারা রাস্তা মানে মিজোরাম যাওয়ার জন্য যে তারা মানা করছে, কলাশিপ মিজোরাম কলাশিপ ড্রাইভার অ্যাসোসিয়েশন কলাশিপ ওনার অ্যাসোসিয়েশন এগুলো আমরা অমিজু গাড়ির 1 তারিখে না যাওয়ার লাগে তারা ফর্ম জারি করছে, কাজেই আমরা শিলচর ট্রাক ওনার অ্যাসোসিয়েশন থেকে
আমরা আমরা কাছারোর স্বার্থে বরাগর স্বার্থে আমরা আমরাগুলা এই লাইলাপুরের যত ফ্রম অ্যাসোসিয়েশন যারা আছে এর সাথে আমরা একযোগ হয়ে তারা সমর্থন করি, আমরা তারা সমর্থনে আমরা তারা আছি। যাতে কালকে আগামী ছয়টার দিন রাস্তা অবরোধ আমরা সামনে আসি। 2015 সালে নোটিফিকেশন কার্যকর করার জন্য উদ্যোগ নিতে জেলা শাসককে বললেন নেলেকের কর্মকর্তারা। বৃহস্পতিবার শান্তনু নায়কের নেতৃত্বে নেলেকের এক প্রতিনিধি দল ডিসির সঙ্গে দেখা করে নোটিফিকেশন কার্যকর করার জন্য যুক্তি দেখান। এটা কার্যকর হলে ডিটেনশন ক্যাম্পের দরকার পড়ত না। এছাড়া ডিটেনশন ক্যাম্পের নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে তারা ডিসির কাছে দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন বিবেক পোদ্দার, কঙ্কন শিকদার, শুভ্রশেখর ভট্টাচার্য, ঝলক চক্রবর্তী প্রমুখ। ডিস্ট্রিক্ট এন্ড এথনিক কোঅর্ডিনেশন কমিটি, কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমরা আমাদের মাননীয় ডেপুটি কমিশনার এস লক্ষ্মণন মহাশয়ের সঙ্গে আমরা দেখা করেছি। দেখা করে আমরা যে দিল্লি গিয়েছিলাম, আমরা 26 তারিখ থেকে 30 তারিখ যে নেলেকের যে একটি 20 জনের একটি টিম দিল্লি গিয়েছিল, ওই দিল্লিতে কী কী আমাদের মাননীয় মন্ত্রীদের সঙ্গে যে যে কথা হয়েছে ওই সব ব্যাপারে ওনাকে আমরা জানিয়েছি। এবং সঙ্গে সঙ্গে আমরা বিশেষ করে আজকে ডিটেনশন ক্যাম্পের যে অবস্থা, ডিটেনশন ক্যাম্পে যে অনেক লোকদেরকে যে এটা রাখা হয়েছে ওই বিষয় নিয়ে আমরা বিশেষ করে আলাপ আলোচনা করেছি। এবং আমরা ওনাকে অনুরোধ করেছি নেলেকের তরফ থেকে যে আমরা ইতিমধ্যেই আমরা চাইছি যে আমরা ডিটেনশন ক্যাম্প, শিলচরের ডিটেনশন ক্যাম্প আমরা ভিজিট করব এবং সেখানে অ্যাকচুয়াল যে পরিস্থিতি সেটা দেখে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ আলাপ যেটা পরবর্তীতে যেটা করতে লাগে এটা করব। এবং একই সঙ্গে আমরা দিল্লিতে যখন গিয়েছিলাম আমরা হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সেখানে মেমোরেন্ডামও দিয়েছি এই যে এখানে যে আসামে যে 6টা ডিটেনশন ক্যাম্প আছে, ডিটেনশন ক্যাম্পে কি অমানবিকভাবে এই যে ডিটেনশন ক্যাম্পে যাদেরকে ফরেনার্স ডিক্লেয়ার করা হচ্ছে ওদেরকে রাখা হচ্ছে বলে, বা যাদের আগেনস্টে এক্সপার্টি জাজমেন্ট হচ্ছে, অনেকের কাছে আছে যে এক্সপার্টি জাজমেন্ট হয়ে যাচ্ছে, ওরা জানছে জানতেই পারছে না যে ওদের বিরুদ্ধে কেস ছিল, পরবর্তীতে পুলিশ ধরে ওদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। ওই সব বিষয় নিয়ে আমরা আলাপ করেছি এবং বিশেষ করে আমরা এটা অনুরোধ করেছি যে যেহেতু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 এটা যেহেতু কেন্দ্রীয় জেপিসির কাছে ওখানেও আছে কি পেন্ডিং আছে এবং এটা পার্লামেন্টে পেশ করার পরে এটা ওপার হাউস এবং লোয়ার হাউসে পেশ করার পরে এটা সময় লাগবে। এটা ইন দ্য মিনটাইম ওই যে গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্ট যে নোটিফিকেশন দিয়েছিল 7 নভেম্বর 2015 সেই নোটিফিকেশনকে অতি শীঘ্র এটা আসামে যেন প্রতিটি যে জেলাতে প্রতিটি জায়গাতে আমরা এটা যেন লাগু হয় এবং এই বিষয় নিয়ে আমরা মাননীয় আমাদের ডেপুটি কমিশনার মহোদয়কে এটা অনুরোধ করছি কাছাড়েও যেন এই যে নোটিফিকেশনের বিষয় নিয়ে এটা যেন উনি ফরেনার্স ট্রাইব্যুনাল বা এইসব কোর্টে যদি ফরেনার্স ট্রাইব্যুনাল নোটিফিকেশনকে গুরুত্ব দেয় তাহলে আজকে যে লোকদেরকে ধরে যে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। যে সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছে বা মিলছে তখন একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে ভারতবর্ষের অন্যান্য স্টেটে 15th যে নোটিফিকেশনটা লাগু হয়েছে এবং এটার কার্যকরী হওয়ার, কিন্তু আসামে এটা কেন এখন পর্যন্ত লাগু হয় না, গভর্নমেন্ট লেভেল থেকে এখন পর্যন্ত এইটা লাগু হওয়ার কোনো ইনস্ট্রাকশন ডিস্ট্রিক্ট লেভেলে আসে নাই কেন, এটা নিয়ে একটু আমরা চিন্তিত। এবং এটা রাজনাথ সিংজির কথায় এটা লাগু হইতে লাগে, আর দেখা গেছে ডিসি সাহেবের কথায় যে এটা এখনও আমার কাছে কোনো ইনস্ট্রাকশন নাই। তো এটা একটা ফারাক, যে ফারাকটায় গিয়া আমরা জনগণের ভিতরে একটা ক্রাই তৈরি গেছি যে ক্রাইটা নিশ্চিতভাবে গভর্নমেন্ট এটা নিবারণ করতে লাগে। আর ডিসি সদর্থক ভূমিকা তান আছে এবং তাই কইছেন আমরা সঙ্গে সহমত, তাই এটা হয়তো কোনো ইনস্ট্রাকশন দেয় তো এটা তাই পালন করতে একশো বাধ্য। হিন্দুস্তান পেপার কর্পোরেশনের সিএমজির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইলেন কর্মচারীরা। কেন্দ্র সরকার ইতিমধ্যে আসামের 2টি পেপার মিল দেউলিয়া ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে, এতে কর্মচারীরা ব্যাপক ক্ষুব্ধ। প্রায় 1.5 বছর থেকে বেতন নেই তাদের, তার মধ্যে মিল বন্ধের সিদ্ধান্তে পুরোপুরি দিশেহারা হয়ে গেছেন কর্মচারীরা। তাদের অভিযোগ মিল লাভজনক ছিল কিন্তু সিএমডি সহ কিছু শীর্ষ আধিকারিকদের অবাধ দুর্নীতিতে মিলের এই হাল হয়েছে, তাই তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে মিল বন্ধের আসল রহস্য বেরিয়ে আসবে। এসবিসি ম্যানেজমেন্ট ইন্টেনশনালি ইটু করেছে, সিএমডি ডাইরেক্টলি ইট ইজ ইনভলভ, সিএমডির এগেনস্টত ইনকোয়ারি হব লাগে, সিবিআই ইনকোয়ারি হব লাগে। কাছার পেপার মিল এসে নোয়াগাঁও পেপার মিল বন্ধ হওয়ার পাছতে 50,000-এর পেপার এতিয়া 1,00,000 টাকা 90,000 টাকায় বিক্রি হয়েছে, ইয়ার কমিশন কাইছে সিএমডি, সিএমডির উপর সিবিআই ইনকোয়ারি হব লাগিব।
এবং টোটাল ম্যাটারটু ইনভেস্টিগেট করব লাগিব। এটু বিরাট ক্রিটিক্যাল, বিরাট ক্রিটিক্যাল ম্যাটার আছে। ভ্যারাইটিস ক্যাটাগরির এমপ্লয়ি মিলত চাকরি করে থাকে, ভ্যারাইটিস লেভেলত চাকরি করে থাকে, সকল নলেজ মানে হিসাব নিকাশর মানে এক্সপার্ট নহয়। ম্যানেজমেন্ট যি দিব, এটু কি দিব, কেনেকুয়া দিব, এটু চেক করার তো মানে দরকার আছে। তো এইটু বিমান একটা ক্রিটিক্যাল ব্যাটার আছে, এতিয়া মানে একটা প্যানিক সৃষ্টি করেছে। শিলচর হোলসেল কোঅপারেটিভ সোসাইটির গোদাম থেকে চাল জব্দ করার ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান বাসুদেব শর্মা। তিনি ঈশান বাংলাকে বলেন, আমাদের এক কর্মী হাতে কম সময় থাকায় গেট পাস না দিয়ে কয়েকটি গাড়ি ভেতরে ঢুকতে দিয়েছিলেন, তারপরেই সরবরাহ বিভাগের তল্লাশি চালানো হয়। হিসেবের বাইরে 344 কুইন্টাল চাল বাজেয়াপ্ত করা হয়। এই কর্মীর সরলতার সুযোগ নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। উপযুক্ত তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি। এফসি থেকে মাল চাল তোলার যে সিস্টেম, সেটা হচ্ছে যে সাপ্লাই ডিপার্টমেন্ট টেন্ডার থেকে টায়ার ওয়ান কন্ট্রাক্টর নিযুক্ত করেছেন, যারা এফসি থেকে মাল তুলে এনে হোলসেলের গুদামে রাখবেন। আর তার পরবর্তীকালে প্রত্যেকটা রেশন দোকানে মালটা পৌঁছে দেওয়ার জন্য টায়ার টু কন্ট্রাক্টরকে সরকার নিযুক্তি দিয়েছে। তো মালটা তোলার ব্যাপারে হোলসেলের কোনো দায়িত্ব নেই। আমাদের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্ট অনুযায়ী আমাদের টাইম ধরে দেওয়া হয়েছে 30 জুন। 30 জুনের ভিতরে আমাদেরকে মাল তুলতে হয়। তো টায়ার ওয়ানের কন্ট্রাক্টর যিনি আছেন, ওনারা মাল তুলছেন। আমাদের গুদামের যে গুদামবাবু আছেন, সেই গুদামবাবু গেট পাস এবং ট্রাকশিট দেখে দেখেই মালগুলো তুলেন। কিন্তু সেদিন আমরা জানতে পারলাম, আমরা কিন্তু আদৌ কোনো ব্যাপার জানি না, আমরা হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের গোডাউনে এক্সেস মাল ধরা পড়েছে। তো সেই এক্সেস মালটা কীভাবে এলো সেটা আমরা নিজেরাই আশ্চর্য হয়ে গেছি। কারণ ব্যাপার হচ্ছে যে আমাদের মাল তোলার কোনো এখতিয়ার নেই, মালটা তুলবে কন্ট্রাক্টরটা, কেবল আমাদের গোডাউনে এনে ওরা মালটাকে ঢুকাবে। তারপরে যখন আমরা তদন্ত করলাম, তদন্ত করে দেখা গেল যে গুদামবাবু এই এক্সেস মালের কোনো গেট পাস বা ট্রাকশিট যেটাকে বলে সেটা কন্ট্রাক্টরের কাছ থেকে নিতে পারেন না। বারবার কন্ট্রাক্টরকে বলা সত্ত্বেও নাকি কন্ট্রাক্টর ওদেরকে দেনে। তো 30 তারিখের পরের দিন হলো রোববার, আমরা কিছু জানি না। সোমবার দিনও আমাদের গুদামের যারা ইনচার্জ ছিলেন, ওরা আমাদেরকে না জানিয়েই বারবার কন্ট্রাক্টরকে বলছেন যে আপনারা গেট পাস দিন, না হলে আমরা সেটা হোলসেল অফিসে জমা দিতে পারবো না। ইন দি মিনটাইম 3 তারিখে আমরা হঠাৎ করে জানলাম যে সাপ্লাই ডিপার্টমেন্ট গিয়ে আমাদের গোডাউনে গিয়ে এই ধরনের এক্সেস মাল ধরেছেন। এবং আমি এটাকে একটা পূর্ণ ষড়যন্ত্র বলেই মনে করছি। কারণ আপনারা জানেন যে শিলচর হোলসেল কোঅপারেটিভ অনেক কষ্ট করে, অনেক সাধ্য সাধনা করে এই যে হোলসেলের যেটা অরিজিনাল যে ব্যবসাটা, সেই ব্যবসাটাকে ফিরিয়ে এনেছিল। এবং তার ফলে যাদের স্বার্থে আঘাত করেছে তারাই এটাকে ষড়যন্ত্র করে এই ধরনের এক্সেস মাল এখানে ঢুকিয়ে শিলচর হোলসেল কোঅপারেটিভকে বদনাম করার জন্য এই কাজটা করেছে। 3 দিন পর বৃহস্পতিবার দুপুরে মজুমদার বাজারে বরাক নদী থেকে মৃতদেহ উদ্ধার হলো সানির। মঙ্গলবার সন্ধে মজুমদার বাজারে রেল সেতু থেকে ঝাঁপ দিয়েছিল সানি। ওই দিন তার ছোট বোনের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। স্নান করতে গিয়ে করুণ মৃত্যু হলো এক জেলের, নাম আতাবউদ্দিন, বয়স আনুমানিক 54 বছর। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার বাগের খালে। প্রতিদিনের মতো মাছ ধরতে বেরিয়েছিলেন আতাব। মাছ ধরা শেষে বাগের খালে স্নান করতে যান, তখন পা ফসকে পড়ে যান আর তাতেই মৃত্যু হয় তার।
এবারে নিচ্ছে একটি সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। নো রোড নো ভোট, এই হুমকি বরখলার নীলছড়া গ্রামের বাসিন্দাদের বহুদিন আগে হারাং নদীর ভাঙনে তলিয়ে গিয়েছিল শিলচর জয়ন্তিয়া সড়ক থেকে সোনাপুর সংযোগকারী রাস্তাটির বিরাট অংশ। রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ। রাস্তা নদীগর্ভে চলে যাওয়াতে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। বুধবার স্থানীয় জনতা ভাঙনস্থলে বিক্ষোভ দেখান। তারা হুমকি দেন রাস্তা না হলে আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন। কষ্ট করি আর আজ প্রায় 3-4 বছর থাকে ওভাবে ভাঙে রাস্তা ভাঙিয়া যায়। কোনো একটা মানুষে মানে পঞ্চায়েত মেম্বার এমএলএ কত মিনিস্টার আইলে আইয়া দেখ দেখিয়া যাই যাই মাত্র আইন না ও শেষ দেখাও শেষ আর আর কোনো মাত। এরপরে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতা কোনো মতে ভাতরানো দরিয়া ভার করি দরিয়া আনা নেওয়া করি ওতা করিয়া বাইক সাইক লইয়া সাইকেল লইয়া মানুষ ভতরা এর মাঝে দিয়েও আমরা কোনো লাগায় আমরা চান্দা কালেকশন যে আমরা নিজে নিজে আমরা পাবলিকে কয়েকজন মানুষে মিলিয়ে আমরা পয়সা উঠাইছি উঠাই আমরা থাকা সাজ করাইতাম আর এক বিচারা মেশিন আলাম বেটারে ঠানি টুনি আনিয়া কন্ট্রাক্টার বেটা তারে আনিয়া লাগাইছি লাগাইয়া কাম করাইছি করারই সত্যি লোকে বিকালে তার উপরে খেয়েছি খেয়েছি কঞ্চাই যদি খেয়েছি হয় সে তো আর এই রাস্তাতে আমরা কোনো আমরা সরকারের কোনো মানুষও নাই তার আমরা তাহমু হলে আমরা আমরা বানাইমু আমরা নিজে নিজে রাস্তা নিজে নিজে আঁটিম নাইলে দেড় সাড়িয়ে দেখ গিয়া আমরা লাগতো না আমরা সরকার কোনো কোনো পার্টির আমরা ভোটও দিতাম না কোনো পার্টির লোকে আমরা কোনো মিলামিশা নাই আমরা আমরা নিজে নিজে চলবো আমরা গ্রামবাসী ভরি রয়েছি আমরা আমরা বলতাম। পরিমল শুক্লবৈদ্য সড়ক ছেড়ে বনে যেতেই শুরু হয়েছে বনদস্যুদের আতঙ্ক। বিভিন্ন জায়গায় চোরাই সামগ্রী পাচার করতে গিয়ে ধরা পড়ছে অপরাধীরা। কোথাও কোথাও চোরাই বন সামগ্রী বাজেয়াপ্ত করার খবর রয়েছে। মজুমদার বাজার এলাকায় এ ধরনের চোরাই সামগ্রী লুকিয়ে রাখতে দেখা গেল অভিনব পন্থা। বিভাগের এক কর্মকর্তার নির্দেশে স্তূপীকৃত বালুর উপর কচু গাছ পুঁতে রাখা হয়েছে বালু ঢাকতে। একজন শিক্ষক এনআরসির কাজে, সহকারী শিক্ষিকা প্রক্সি শিক্ষক দিয়ে স্কুল চালাচ্ছেন, তাই পড়াশোনা লাটে উঠছে পাথারকান্দির সাতকড়াগোল এলপি স্কুলে। 221 জন ছাত্রের জন্য শিক্ষক মাত্র 2 জন। প্রতিবাদে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বেশি দিন নাম নকরা এখন 2 মাস হয়েছে তার মানে খেয়ে আসছে এখানে আমার স্কুল কমিটিও তারা দিছে তোমার বেতন খেয়ে দেয় ম্যাডামের কোন কোন ম্যাডামে ম্যাডামের নাম তো জানি না আমি কতদিন তোমার বেতন বেতন মাত্র 3,000 ম্যাডাম আইননি স্কুলে আজকে আই গেছে আইন মাঝে মো সপ্তাহ কদিন আইন সপ্তাহ আইন না মাসও আইন কাটিগড়ায় গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সৌভাগ্য যোজনায় কুশিয়ারকুল জিপিতে গরিব মানুষকে বিনামূল্যের বিদ্যুতের মিটার দেওয়া হয় সংযোগ ছাড়া, কিন্তু এর জন্য নগদ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। এছাড়া বিদ্যুৎ সামগ্রীও তারা নিজেরা কিনেছেন যা বিনামূল্যে পাওয়ার কথা। এভাবে বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা গরিব মানুষদের কাছ থেকে আত্মসাৎ করা হচ্ছে। সম্পূর্ণ গ্রামে সৌভাগ্য যোজনার আওতায় সরকার 30-35 মিটার দূরত্বে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার একটা পরিকল্পনা ছিল এবং কিছুদিন আগে উইং পাওয়ার কর্তৃপক্ষ এখানে এসে সার্ভে করে কিছু মানুষের নাম নথিভুক্ত করে নিয়ে গেছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু মিটার দেওয়া হয়েছে, বিল এসছে, কিন্তু এদের কোনো সংযোগ হয়নি, টাকা পয়সা লেনদেনের কথা আসছে এবং অনেক গ্রামের গরিব মানুষ যারা 30 মিটার দূরত্বের মধ্যে রয়েছে তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, এটা উচিত নয়। এই সৌভাগ্য যোজনাটা সরকারের খুব ভালো একটা স্কিম, কিন্তু এইখানে এটা একটা দুর্ভাগ্য যোজনায় পরিণত হয়েছে। এবারে নিচ্ছি আবারও একটি সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর।
অন্যবারের থেকে এবার আয়োজন একটু ব্যতিক্রম। আগামী 7 জুলাই বিশাল আয়োজনের মাধ্যমে রোটারি ক্লাবের 2018-19 বছরের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করছে। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেলুড় মঠের উপাধ্যক্ষ স্বামী শিবমায়ানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত থাকবেন রোটারির 3,240 ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর সায়ন্ত গুপ্ত, থাকবেন ফুড ব্যাংকিং নেটওয়ার্কিংয়ের সিইও বন্দনা সিংহ। এছাড়া এবছরের নতুন সভাপতি হয়েছেন ডক্টর কিরণময় দাস। ক্লাবের নতুন সভাপতি ডক্টর দাস জানিয়েছেন, শিলচর রোটারি ক্লাব শুরু করছে ফুড ব্যাংকিং। প্রতিদিন 4টি স্কুলে 1,000 পড়ুয়াকে বিনামূল্যে টিফিন দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের বিলো পভার্টি লাইন দরিদ্র যারা আছে স্কুলে যায়, ওদেরকে আমরা দেখেছি রোটারি ক্লাব থেকে সার্টিফিকেট দেখেছি, একটা ড্রপ আউট হয়ে যায়। ড্রপ আউট হওয়ার অনেক কারণ আছে, কিন্তু আমাদের একটা মুখ্য কারণ দেখা যাচ্ছে যে সকালে ওরা কিছু না খেয়ে চলে যায়। এই যে না খেয়ে যাওয়ায় সারাটা দিন উপোস থাকে, হয়তো একটার সময় গিয়ে খাবে, হয়তো একটু পায়, এইটাকে আমরা যাতে এই ড্রপ আউট না হয়, এছাড়া যাতে ওদের হেলথ হাইজিন, ওদের হিমোগ্লোবিন লেভেল, আপনারা বুঝতে পারছেন রক্তের ইয়েটা বা পুষ্টিগত যেটা থাকে প্রোটিন প্রিপারেশন, ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের শিবব্রত দত্ত আগেও বলেছেন 1,000 স্কুল গোয়িং চিলড্রেনকে আমরা রোজদিন কিছু না কিছু খাবার দিয়ে করব। এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন, আই এম থ্যাঙ্কফুল টু দ্যাংক দ্য ইন্ডিয়ান ফুড ব্যাংক নেটওয়ার্কিং নেটওয়ার্ক অ্যান্ড অলসো দ্য ক্যালকাটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর ক্লাব। ওরা আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে, ওরা আসছে, আরও যথেষ্ট সাহায্য করবে, এবং আপনারা আরও শুনতে পারবেন ওরা আসার পরে ওরা কীভাবে করা। আবগারি বিভাগ অভিযান চালিয়ে কালাইন চা বাগান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাম পূজন ভূমিজ। তার কাছ থেকে প্রচুর দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। দেশি মদ তৈরির বড়ি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বরখলা আবগারি বিভাগ থেকে এই অভিযান চালানো হয়। বরাক নদীর দক্ষিণ দিকে ব্যারেঙ্গা পঞ্চম খণ্ডের বাঁধ ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিতে দাবি জানালেন মোলানা এম এম হানিফ লস্কর। জেলাশাসকের কাছে দেওয়া স্মারকপত্রে এই দাবি জানিয়ে বলা হয়, ব্যারেঙ্গা পার্ট 5 বেতুকান্দি কনকপুর মধুরবন্দ ইত্যাদি এলাকাকে ঘিরে রাখা এই বাঁধ রক্ষা করা খুব জরুরি। এ বিষয়ে পদক্ষেপ নিতে জেলাশাসকের কাছে দাবি জানানো হয়। শিলচর শহর সংলগ্ন কাড়ারপাড় এলাকা বেতুকান্দি বাগাটের বর্জুরাই এলাকায় নদীর ভাঙন সমস্যায় বিভাগীয় কর্তৃপক্ষরা বিভিন্নভাবে টাল বানা দিয়ে রাখছে। তার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামের মধ্যে আমাদের এই অঞ্চলের নদীর ভাঙনের জন্য এই মধুরবন মক্ত স্কুল থেকে সাংজুরাই হয়ে আগ্রাম পর্যন্ত পাথর প্রোটেকশনের জন্য আমরা দাবি জানিয়েছি, এবং অতি সত্ত্বর সেটা যেন হয়। যদি অতি সত্ত্বর সেটা না হয় তাহলে শিলচর শহর পুরো জলে প্লাবিত হবে বলে পুরো আমাদের বিশ্বাস। তাই আগামী 1 মাসের মধ্যে আমাদের এটার একটা বৃহত্তর পদক্ষেপ না নিলে আমরা পরবর্তীতে আরও বৃহত্তর পদক্ষেপ নেব এলাকার পক্ষ থেকে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী 7 জুলাই থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ক্রিকেট প্রশিক্ষণ শিবির, চলবে 21 দিন। শিবিরে প্রশিক্ষণের জন্য 15 অনূর্ধ্ব 30 জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। প্রতিদিন সকাল 7:30 থেকে শুরু হবে শিবির। প্রশিক্ষক হিসেবে থাকবেন স্থানীয় 6 জন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ডিএসএর সহসভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য ও ক্রিকেট সচিব নিরঞ্জন দাস। 1 তারিখ থেকে এই বৈদ্যনাথ মেমোরিয়াল ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছিলাম। যখন শুরু করার সময় আমাদের যুবসংঘ ট্রাস্টের যিনি ইয়ে আছে নীলোৎপল চৌধুরী মহাশয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম যে কোচিং ক্যাম্পের জন্য, যে আমরা একটা এই স্কুল টুর্নামেন্ট থেকে যাতে আমরা একটা প্লেয়ার সিলেক্ট করে আমরা কোচিং ক্যাম্প করতে পারি, যদি যুবসংঘ গ্রুপ আমাদের সাহায্য করেন। উনি আমাকে বলেছিলেন আমি চেষ্টা করব, এবং যেদিন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় উনি সেই দিনেই আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন যে এই কোচিং ক্যাম্পের জন্য আমরা 25,000 টাকা সাহায্য করবো ডিএসএকে। আর কথা মতো উনি কথাও রেখেছেন, সেই অনুযায়ী আমরা ওই টুর্নামেন্টের জন্য 4 জন সিলেক্টর রেখেছিলাম, সৌমিত্র বিশ্বাস, দেবব্রত পাল, বিশাল তেওয়ারি এবং রঞ্জিত চন্দ্র। এই 4 জন সিলেক্টরে আমাদেরকে একটা 40 জনের একটা লিস্ট দিয়েছিল, তারপরে আমি বলেছিলাম যে ওদেরকে আমরা 30 জনে সিলেক্ট করার জন্য, তারপরে একটা 30 জনের একটা সিলেকশন লিস্ট করে দিয়েছে, এবং এই 30 জনকে নিয়ে আমরা একটা আগামী 7 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত 15 দিনের একটা সামার ক্রিকেট কোচিং ক্যাম্প করতে যাচ্ছি,
এবং এই কোচিংয়ের যে স্কুলগুলো ছিল টোটালে আমরা 16টা স্কুল পার্টিসিপেট করেছিল এই বৈদ্যনাথ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে। ওইখান থেকে প্রত্যেক সব স্কুলে মোটামুটি সব স্কুল থেকে একজন দুজনকে চান্স পেয়েছে, যে স্কুলের পারফরমেন্স ভালো ছিল ওদেরকে পারফরমেন্সের ভিত্তিতে ওই টিম প্লেয়ারগুলো সিলেক্ট হয়েছে। এবং শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। শুক্রবার থেকে লায়লাপুরে জাতীয় সড়ক অবরোধ। নোটিফিকেশন কার্যকর হলে বন্ধ ডিটেনশন ক্যাম্প যুক্তি নেলেকের। কাগজকলের সিএমডির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইল কর্মচারীরা। হোলসেলের গোদামে চাল বাজেয়াপ্ত, চক্রান্তের অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।